سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله. তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই মিরাজের ঘটনাকে তুলে ধরেছেন বান্দা যে মিরাজ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে দিদার লাভ করেছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে আসমান পর্যন্ত আরশে আজিমে আল্লাহর সাথে সাক্ষাৎ করিয়েছেন এটা হলো মিরাজ তো শাবান মাস পড়ে গেছে অল্প কিছুদিন বাকি আছে শাবানের রোজার তো আল্লাহ তাআলার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে তিনি কি করলেন এই বিষয়ে কয়েকটা কথা বলবো আল্লাহ আমাদের সকলকে আমলের নিতে শোনার তৌফিক দান করেন সুবহান আমিন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম ইরশাদ করেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي سبحان الله سدرة المنتهى الله رب العالمين محمد صلى الله عليه وسلم কে নিয়ে গেলেন একাকিত্ব সময় হযরত জিবরাইল আমিন আরশে আজিম থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছাইতে পারলেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা রেখে জিবরাইল আমিন চলে গেলেন এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা হয়ে গেলেন সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকিত্ব সময় অন্ধকার রাত্রির মধ্যে তিনি চলাফেরা করতেছেন কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা সিংহাসন বানিয়ে সিংহাসন পাঠিয়ে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কুরআনুল কারীমে আল্লাহ তাআলা তুলে ধরেছেন সূরাতুল আর-রাহমান মুত্তাকিনা আলা রফরফিন খুদরি ওয়া আবকরিন হিসান সুবহানাল্লাহ আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা সিংহাসন নিয়ে আসলেন যেই সিংহাসনটার নাম হচ্ছে রফরফ রফরফ নামক একটা সিংহাসন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উপস্থিত করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহাসনে বসলেন এরপরে তিনি একাকিত্ব সিংহাসনে গিয়ে অগ্রসর হচ্ছেন সামনের দিকে যাইতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহাসনে যে একটু দূর আগাইতে একজন ফেরেশতার সাথে সাক্ষাৎ হয় ভয়ানক আকৃতিতে একজন লোককে দেখতে পায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে ভীত হয়ে গেল কেমন যেন ভয়ানক আকৃতিতে একজন মানুষ বসে আছে তিনি হলেন হযরতে আজরাইল আলাইহিস সালাম সুবহানাল্লাহ হযরতে আজরাইল আলাইহিস সালামের সাথে তিনি সাক্ষাৎ করলেন আজরাইল আলাইহিস সালামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন আসসালামু আলাইকুম সালাম দেওয়ার সাথে সাথে হযরতে আজরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন এমন ভাবে তিনি মনে হইল যে কত ব্যস্তর মধ্যে আছে তিনি উত্তর দিলেন মাথাটা উঠাইলেন না এমনি ভাবে উত্তর দিলেন সালাম দেওয়ার পরে উত্তর দেওয়ার পরে কথোপকথন হইল আজরাইল আলাইহিস সালাম বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ আপনার মিরাজ শুভ হোক এইভাবে কথোপকথন হওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আজরাইল আলাইহিস সালামের সাথে কথোপকথন হয় জিজ্ঞাসা করলেন আজরাইল ভাই আমার আপনি মানুষের রূহ কিভাবে কবজ করেন গোটা পৃথিবীটা এত বড় পৃথিবী আপনি গোটা পৃথিবীর মানুষের রূহ আপনি কিভাবে কবজ করেন আমি একটু জানতে চাই সুবহানাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিস সালামের কাছে জানতে চাইছেন যে দুনিয়া এত মানুষ এত রূহ আপনি এগুলা কিভাবে কবজ করেন আমাকে একটু বলেন হযরতে আজরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ইয়া রাসূলুল্লাহ মনে করেন আপনার কাছে একটা প্লেট আছে একটা থালা আছে এই থালার মধ্যে যদি আপনি কিছু পিঁপড়া রাখেন তাহলে এই পিঁপড়াগুলো আপনি যেটা ইচ্ছা সেটাই ধরে মারতে পারবেন ঠিক না একটা প্লেটের মধ্যে যদি
কিছু পিপড়া কিছু রাখা হয় তাহলে যেটা ইচ্ছা সেটাই আপনি কি করতে পারবেন মারতে পারবেন হযরত আজরাল আলাইহিস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই প্লেটের মধ্যে থেকে আপনি যেটা ইচ্ছা সেটাই আপনি মারতে পারবেন অর্থাৎ গোটা পৃথিবীটা আমার কাছে একটা প্লেটের মতো আল্লাহু আকবার আজরাইল আলাইহিস সালাম কত বড় ভয়ানক আকৃতির একজন মানুষ আজরাইল আলাইহিস সালাম বলেন গোটা পৃথিবীটা আমার কাছে একটা প্লেটের মতো যেই জায়গায় আজরাইল আলাইহিস সালাম অবস্থান করছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখছেন তার হাতের মধ্যে একটা নূরের ফলক রয়েছে এবং ডান দিকে তিনি একটা গাছ দেখতে পাইলেন যেই গাছটার নাম হচ্ছে শাজারাতুল ইয়াকিন সুবহানাল্লাহ আজরাইল আলাইহিস সালাম যেই ফলকটা নিয়ে দাঁড়িয়ে আছেন এবং ডান পাশে একটা গাছ রয়েছে যেই গাছটার নাম হলো শাজারাতুল ইয়াকিন আজরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ যখন কোন মানুষের মৃত্যুর সময় হয় তখন এই গাছের পাতাগুলো হলুদ বর্ণ ধারণ করে আল্লাহু আকবার অর্থাৎ যখন মানুষের মৃত্যুর সময় হয়ে যায় এই গাছের থেকে এই গাছের পাতাগুলো হলুদ বর্ণ ধারণ করে আর যখন মৃত্যুর সময় খুব নিকটবর্তী হয়ে আসে তখন এই গাছ থেকে পাতাগুলো ঝরে যায় শুকিয়ে পড়ে গেলে আমি তার আল্লাহ তাআলার হুকুমে তার জানগুলাকে আমি কবজ করে নেই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছিলেন যে আপনি মানুষের জান কবজ করেন কিভাবে এটা আমি একটু জানতে চাই হযরত আজরাইল আলাইহিস সালামকে আবার দ্বিতীয় প্রশ্ন করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আপনি মানুষের রূহ যখন কবজ করেন তখন মানুষের কেমন কষ্ট হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরে আজরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর একজন পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যুর আগে তিনি মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চেয়েছিলেন আমি আল্লাহ তাআলার কাছে বলেছিলাম আল্লাহ হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আপনি মৃত্যুর স্বাদ মৃত্যুর আগেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করার ব্যবস্থা করে দিন আল্লাহ তাআলা হযরত ইদ্রিস আলাইহিস সালামকে মৃত্যুর স্বাদ মৃত্যুর আগেই গ্রহণ করিয়েছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে রূহ কবজ করে এরপর ইদ্রিস আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছিল ইদ্রিস তুমি বলো তোমার কেমন কষ্ট হয়েছে মৃত্যুর সময় হযরত ইদ্রিস আলাইহিস সালাম বর্ণনা দিয়েছেন যখন কোনো একটা মানুষের শরীর থেকে কোনো একটা মানুষের শরীর থেকে চামড়াকে খসিয়ে নেওয়া হয় চামড়াকে তুলে নেওয়া হয় তার যেমন কষ্ট হয় যখন মানুষের রূহ কবজ করা হয় তার চাইতেও বেশি কষ্ট ওই মানুষটার হয় আল্লাহু আকবার এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে কি ঈমানদার এবং বদকারের একই কাজ একই কষ্ট হয় আজরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ যেই সমস্ত মানুষগুলা আল্লাহর বান্দা নেককার মানুষ হয় নেককার পরহেজগার মানুষ হয় ওই মানুষগুলার রূহ আল্লাহ তাআলা যেমনি ভাবে কোন সন্তান তার মায়ের বুকে শুয়ে দুধ পান করতে করতে ঘুমায়া যায় নেককার বান্দার রূহ আল্লাহ তাআলা ঠিক ওইভাবে আজরাইল আলাইহিস সালাম রূহ কবজ করে নাই সুবহানাল্লাহ ওই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি সুবহানাল্লাহ যখন কোন নেককার মানুষের রূহ আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে হুকুম করেন জান কবজ করার জন্য তো আল্লাহ তাআলা বলে হে প্রশান্তময় আত্মা হে প্রশান্তময় রূহ তুমি তোমার প্রভুর দিকে ফিরো সন্তুষ্ট চিত্তে সুবহানাল্লাহ কোন নেককার মানুষের রূহ যখন কবজ করা হয় তখন আল্লাহ তাআলা এমন ভাবে কবজ করে যেমনি ভাবে কোন সন্তান মায়ের দুধ খাইতে খাইতে যেভাবে ঘুমায় পড়ে ঠিক এরকম ভাবে নেককার মানুষের রূহ কবজ করেন সুবহানাল্লাহ